হঠাৎই বেড়েছে সব ধরনের চালের দাম, বিশেষ করে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা পর্যন্ত। মিলারদের দাবি, হাটগুলোতে ধানের আমদানি কম আর বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাবেই বাড়াতে হচ্ছে চালের দাম। তবে কৃষকদের অভিযোগ, ভরা মৌসুমে কম দামে ধান কিনে এখন বেশি দামে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। বেসামাল বাজারে পণ্যের দরদাম উঠানামা চলছেই, সেই তালিকায় আরেক দফা যুক্ত হলো চালের দাম। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নওগাঁ খুচরা বাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 টাকা পর্যন্ত। বিশেষ করে মোটা জাতের স্বর্ণা চাল 47 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকায়। খুচরা ব্যবসায়ীদের দাবি, মিলগেটেই বেশি দামে কেনা আর পরিবহন খরচ পুষিয়ে নিতেই এমন মূল্যবৃদ্ধি। বেচা কেনা নাই, চালের দামও বাড়তে এবং আমাকে চলাও কঠিন ব্যাপার। দিনে আমরা 3-4 মণ চালও বিক্রি করতে পারি না। চালের দাম 2-3 টাকা বাড়তি, মানে চাল বুঝে দাম বাড়তি আর কোনো 50-এর দাম বাড়ছে, 28-এর দাম বাড়ছে, আতবেরও দামও একটু বাড়ছে। মিল মালিকরাও কথা বলছেন পরিচিত সুরেই, বলছেন গত কয়েকদিনে হাটগুলোতে হঠাৎই বেড়েছে ধানের দর, অন্যদিকে বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সব মিলিয়ে বেড়েছে উৎপাদন খরচ। তবে এ মৌসুমে চালের দাম আর না কমার ইঙ্গিত দিয়েছেন কিছু মিলার। ধানের শেষ সময়ে কৃষকের কাছে ধানের মজুদ কম আর ব্যবসায়ীদের মজুদ তো সরকার আগে সাবজে বের করে নিয়েছে, যার ফলে ধানের দাম বাজারে বৃদ্ধি এবং এই বিদ্যুতে দুইটা যোগের ফলে আজকে বাজারে আমরা ধান কম কিনতে পারছি আর পাশাপাশি হচ্ছে চাউলের বিক্রিটা বেড়ে গেছে। এই কারণে হচ্ছে যে পরিমাণ আমাদের ঢুকতেছে তার চেয়ে অধিক পরিমাণ বের হয়ে যাচ্ছে। এদিকে এমন পরিস্থিতিতে সাধারণ কৃষকদের অভিযোগ, কিছু ব্যবসায়ী ভরা মৌসুমে কৃষকদের কাছ থেকে কম দামে ধান কিনে মজুদ রেখেছিল, সেগুলোই এখন বাজারে ছাড়ছেন অন্তত 300 থেকে 400 টাকা বেশিতে। আর তাই কৃষকরা ধানের দাম পাচ্ছেন এমন বক্তব্য সঠিক নয়। 1160 টাকা মন ধান বিক্রি করার পরে এখন সে ধান এখন 2200-2300 টাকা মন। ঋণগ্রস্ত হয় কি করে, ধান উঠার সাথে সাথে বিক্রি করে দেয়, তখন কৃষক দাম পায় না। সাধারণ যারা কিনে ব্যবসা করতেছে, সিন্ডিকেট করতেছে, তারা দাম পায়। নওগাঁয় গেল 2 মাসে ধান চালের মজুদ বিরোধী অভিযানে 68 জন ব্যবসায়ীর 26 লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। হারুন ও রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।